ওকে 13 তাহলে চলো আমরা 13 থেকে শুরু করলাম 13 এ কি আছে দেখো এই 13 এর প্রুফটা আমি নরমাল করে হ্যাঁ মধ্যে দেখাই দিছিলাম ঠিক আছে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দুইটা মেথড আছে দুইটা করে দিব এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়ান অ্যাকুট্যাঙ্গেল ইজ টুয়াইস দা আদার অ্যাকুট্যাঙ্গেল দেখো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি এটা বি আর এখানে আছে এ অর্থাৎ ওয়ান অ্যাকুট্যাঙ্গেল ইজ টুয়াইস অফ আদার অ্যাকুট্যাঙ্গেল লোয়েস্ট সাইড ইজ দা হাফ অফ দা হাইপোটেনাস 3.1 যখন হাইলাইট করাইছিলাম দেখো সেখানে এটা ছিল তো তাহলে চলো পার্টিকুলার এনসেশন পার্টিকুলার এনসেশন ইন ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি এন্ড ওকে কমা দিলাম আর একটা কারণ আছে এখানে অ্যাঙ্গেল বি and angle b and angle b equals to 2 into angle a 2 into twice angle a we have to put that okay we have to prove that okay ab equals to twice bc তবে পরীক্ষায় এভাবে না পড়ে এভাবে আসতে পারে যে BC cos 2 হাফ অফ AB এটা আসতে পারে অর্থাৎ লোয়েস্ট সাইড হাফ অফ দা হাইপোটেনাস তো যেটা ওটা দিয়েছে আমরা ওটাই প্রুফ করব আর যেমন কোশ্চেন আছে সেটা আমরা প্রুফ করব তাহলে চলো আমরা শুরু করি এখন প্রুফ এখন দেখো আমরা কি করব আমরা এই অ্যাঙ্গেলটা যে 60 ডিগ্রি এটা আগে দেখাই দেবো তাহলে এখন আসুন ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি তাহলে সো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি সাম অফ থ্রি অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি তাহলে ওকে একটা 90 হলে বাকি দুটা মিলে 90 হবে এখন এখানে আমার একটা রিলেশন আছে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু টুয়াইস এ তাহলে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল টুয়াইস এ ইকুয়ালস টু 90 তাহলে সব মিলে কি হলো অ্যাঙ্গেল টুয়াইস এ ইকুয়ালস টু 90 তাহলে সো অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 30 দেখো একটা অ্যাঙ্গেল 30 পেলাম অ্যাঙ্গেল এ 30 আর বি কত এই অ্যাঙ্গেলটা আমরা 30 ডিগ্রি পেয়েছি তাহলে সো অ্যাঙ্গেল বি 2 × 30 দ্যাট মিনস 60 2 × 30 তার মানে অ্যাঙ্গেল এটা 60 পেয়েছি এখন আসো যে আমরা এখানে একটা অ্যাঙ্গেল ড্র করে ফেলি বি অ্যাঙ্গেল ইকুয়াল করে অ্যাঙ্গেল ড্র করো বি অ্যাঙ্গেলটা ইকুয়াল করে অ্যাঙ্গেল তাহলে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ওকে এটা নাম দিলাম আমরা ডি ওকে এট সি we draw angle BCD angle BCD equals to angle B sorry it is a B এখানে বসাই দিয়েছি B equals to twice a তাহলে সব মিলে অ্যাঙ্গেল কত হলো twice a অ্যাঙ্গেল twice a ডিভাইড করে দিলাম বি বদলে 2 এ নিয়েছি যে বি হ্যাঁ এ আর বি কস কোয়েস এই যে কন্ডিশন আছে কোয়েস তাহলে এখন আসো আর বি কস তার কত হলো 60 ডিগ্রি তাহলে এইটা 60 হয়েছে এটা 60 ছিল তাহলে বাকিটা 60 ডিগ্রি হবে তাহলে দেয়ারফর হ্যাঁ দুটো অ্যাঙ্গেল 60 হলে কি থার্ড অ্যাঙ্গেল আর অলসো 60 ডিগ্রি বিকজ সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি তাহলে এখন আসো এখন আমাদের কাজ করে দেওয়ার পর ট্রায়াঙ্গেল বিসিডি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। বুঝতে পারছো? দুটি অ্যাঙ্গেল যদি 60-60 হয় তাহলে বাকি অ্যাঙ্গেল 60 হবেই, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা কী বলতে পারবো? দেয়ারফর বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু বিডি, বলতে পারি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, কন্ডিশন ওয়ান। এরপরে দেখো যে একটা যদি 90, এক পাশে 60 চলে, এই পাশের অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এইটা 30। তাহলে এখন দেখো যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি সি ডি প্লাস অ্যাঙ্গেল এস সি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 90। তাহলে একটা তো 60 আমরা ড্র করছি বিসিডি, তাহলে এটা 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এসসিডি এসসিডি এটা 90 গেল। তাহলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এসসিডি ইকুয়ালস টু 30। এখন আসো ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এখন দেখো ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এসিডি, ইন ট্রায়াঙ্গেল এসিডি, ওকে, ইন ট্রায়াঙ্গেল এসিডি অ্যাঙ্গেল সিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু 30 ডিগ্রি। দেখো ট্রায়াঙ্গেল এসিডি ট্রায়াঙ্গেলের তো ট্রায়াঙ্গেল ইকুয়াল আছে, ইন ট্রায়াঙ্গেল এসিডি অ্যাঙ্গেল সিএডি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিডি 30 ডিগ্রি। তো দেখো আমাদের হয়ে গেছে কাজ। অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় দেয়ার অপোজিট সাইডস আর অলসো ইকুয়াল, তাহলে দেয়ার পর সিডি ইকুয়ালস টু এডি, সিডি ইকুয়ালস টু এডি সাইড নট, সাইড অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল, সাইডস সাইডস অপোজিট টু ইকুয়াল ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল। দেখো তাহলে এসছে আমাদের এখন দুটা ইকুয়েশন কম্পিউটার করো তো, ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু। এখানে দেখো এখানেও সিডি আছে, এখানেও সিডি আছে, এখানে সবগুলো সাইড ইকুয়াল হতে পারে, এখানে খেয়াল করো এখানে সিডি আছে, এটা তো সিডি আছে, তাহলে কম্পেয়ারিং ওয়ান অ্যান্ড টু, কম্পেয়ারিং ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু উই গেট, উই গেট। তাহলে আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে আমরা কী পাবো? দেখো ওকে বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু বিডি আর সিডি ইকুয়ালস টু এডি। দেখো আমরা সব ইকুয়াল করে দিলাম। এখন হাইপোটেনাস দাও নাও, ওকে নাও বিডি, সরি নাও এবি, নাও এবি এবি দুটো পার্ট আছে, একটা সি এডি প্লাস কত বিডি, এখন এডি মানে কত বেশি? এই দেখো এডি এডি ইকুয়ালস টু বিসি, আবার বিডি বিডি ইকুয়ালস টু বিসি, তাহলে আমরা এডি জন্য বিসি দিলাম আবার বিডি বিসি, তাহলে কত হলো? টুয়াইস বিসি, এডি ইকুয়ালস টু টুয়াইস বিসি। এটা আর একটা মেথড আছে, দেখো দুইটা মেথড আছে, দুইটাই করে দেবো, যেটা ভালো লাগে তোমাদের তোমরা সেটাই করবে, ঠিক আছে? মেথড আমাদের দুইটা আছে, চলো ওকে। তোমরা বুঝতে পারছো কিনা? আমরা জাস্ট এটা তো 60, আমরা এটা 60 ড্র করছি, তাহলে এগুলো একটা ট্রায়াঙ্গেল হয়েছে, এটা 60 হলো, এখানে এটা কত 30, তাহলে এটা 30 এটা 30, তা তো হয়ে গেছে। এখন দেখো অনেকগুলো সাইড ইকুয়াল হয়ে গেছে, দেখ তারপর আমরা সবগুলো কমপ্লিট করে নিলাম। এরপর আমরা এখানে এডি এডি ইকুয়ালস টু বিসি, এরপর বিডি ইকুয়ালস টু এটা বিসি ইকুয়ালস বিসি। আর একটা মেথড আছে দেখো, সেটাও ভালো অনেক, হ্যাঁ
হ্যাঁ বলুন। কি বলো? এখন চলো তাহলে আর একটা মেথড দেখো, এটা মানো খারাপ না। দেখো সেটা সেম ট্রায়াঙ্গেল যেটা ছিল, সেকেন্ড মেথডটা দেখো। ওকে, এটা আমাদের ট্রায়াঙ্গেল ছিল, এটা হচ্ছে সি, এটা বি, এটা ই। তাহলে এখন দেখো যে আগের রকম ফুটটা শুরু হয়ে দেখা যাচ্ছে, ফুট কনস্ট্রাকশন আছে, আর কনস্ট্রাকশন কনস্ট্রাকশন টু এক্সটেন্ড ডিসি আপ টু ডি, টু এক্সটেন্ড ডিসি আপ টু ডি, ডি পর্যন্ত এক্সটেন্ড করলাম, এরপরে তো জয়েন করো। এখন দেখো যে উই এক্সটেন্ড, উই এক্সটেন্ড ডিসি আপ টু ডি, সাজ দ্যাট, সাজ দ্যাট, সাজ দ্যাট বিসি কস টু, বিসি কস টু সি, বিসি আর সিডি ইকুয়াল, এই ইকুয়াল করে আমরা এক্সটেনশন করলাম। এখন আসো প্রুফে যাও, প্রুফ, প্রুফে যাও। এখন প্রুফ করাতে গেলে দেখো প্রথমত আমাদের আগেরটা প্রুফ করে আসতে হবে, এটা থার্টি, এটা থার্টি, আর এটা কত, এই প্রুফটা আমাদের করে আসতে হবে, কথা বুঝতে পারছো? তাহলে এখন আসো যে প্রুফ, ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এবি সি অ্যাঙ্গেল সি নাইনটি, সি নাইনটি তাহলে স অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকস টু টার্মিনাল অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল এ থাক, আর অ্যাঙ্গেল বি মানে কত, অ্যাঙ্গেল টুয়াইস এ ইকস টু নাইনটি। দেখো যে অ্যাঙ্গেল বি ইকস টু টুয়াইস এ কোশ্চেন ছিল দেওয়া, তাহলে এখন কত হলো, থ্রাইস অফ অ্যাঙ্গেল এ ইকস টু নাইনটি, তাহলে সো অ্যাঙ্গেল এ ইকস টু থার্টি, অ্যাঙ্গেল এ থার্টি, তাহলে দেয়ার ফোর, দেয়ার ফোর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ থার্টি, তাহলে দেয়ার ফোর অ্যাঙ্গেল বি ইকস টু টু এ, টু ইন্টু থার্টি, টু ইন্টু থার্টি দ্যাট মিন্স সিক্সটি ডিগ্রি। দেখো এক মিলে আমরা কত পেলাম, সিক্সটি ডিগ্রি। ওকে দেখো যে এক্সট্যান্ড বিসি আপ টু বি সাজ দেখো অ্যাঙ্গেল বি সিক্সটি ডিগ্রি, এই কাজটা মনে করে আসতে হবে, আগেও প্রথম এই কাজটা করেছিলাম, এ ঠিক আছে। তো এখন আমরা এই দুটো ট্রায়াঙ্গেল কমন ফুল করবো কীভাবে, আচ্ছা এটা যাতে এক্সট্যান্ড করছে, এটা নাইন হলে এটা একটা নাইন হবে। ওকে তাহলে আসুন, ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এ সি বি অ্যান্ড, অ্যান্ড ট্রায়াঙ্গেল এ সি বি কার সাথে কে ইকুয়াল, বিসি ইকুয়ালস টু সি বি বাই কনস্ট্রাকশন, বাই অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, বাই কনস্ট্রাকশন এটা গেল। এরপরে এসি ইকুয়ালস টু এসি কমন সাইড, এসি ইকুয়ালস টু এসি কমন সাইড, কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল। এরপরে দেখো ইনক্লুডেড অ্যাঙ্গেল, এটা নাইনটি, এটা নাইনটি, বিসি আর এসি ইনক্লুডেড অ্যাঙ্গেল। এখন দেখো ইনক্লুডেড অ্যাঙ্গেল, ইনক্লুডেড অ্যাঙ্গেল এসি বি ইকুয়ালস টু
included angle SCD. SCD. Side total equal to cos 90 degree. If it's angle in 90 degree. 90 degree. Airport tala chalo Pangman vector se. Kon theorem? S A S theorem. So therefore, at the convent. কি সমস্যা কোনো সমস্যা প্রয়োজন একবার চেক করব ওকে এখন চলো তাহলে এখন যেই আমরা কম্পোনেন্ট গ্রুপ করব এরপর আমরা অনেকগুলো সাইড করব মানে সব ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এসি এসি বি কম্পোনেন্ট ট্রায়াঙ্গেল S E B one theorem. S A S theorem. S A S theorem. The like on S S theorem. So angle. Angle D equals to angle B. B equals to this angle. B equals to angle D. The B what? 60. The D was 60. Okay. And alternation angle. BAC equals to angle DAC. এখন BAC ছিল 30, তাহলে DAC এটা 30 ডিগ্রি হবে। ওকে ঠিক আছে। তাহলে সো অ্যাঙ্গেল পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে? সো অ্যাঙ্গেল BAD 30 প্লাস 30 BAD মানে যে অ্যাঙ্গেল সাম করতে হবে এটা BAD তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল BAC দ্যাট মিন্স 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি তাহলে এখন দেখো ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়ে গেছে ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল আছে তাহলে ইন ট্রায়াঙ্গেল BAD ট্রায়াঙ্গেল BAD এখন এটা মনে করো নাই ট্রায়াঙ্গেল BAD ওকে সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল অ্যাঙ্গেল A ইকুয়ালস টু অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল D ইকুয়ালস টু 60 ডিগ্রি তাহলে ট্রায়াঙ্গেল দেখো সবগুলো অ্যাঙ্গেলই 60 ডিগ্রি হয়ে গেছে তাহলে আমরা ইকুয়াল একটা ট্রায়াঙ্গেল বলতে পারবো So triangle, BAD is an equilateral. Equilateral triangle. That's what the equilateral triangle is. Then I'm going to keep the body there for AB. AB equals to BD. Is it possible? I can BD do the part of the BD on a bottle. BC plus CD. BD হলো BC plus CD. আর CD আর BC দের কল বাই কনস্ট্রাকশন CD জায়গা আর BC দিয়ে দাও ম্যাচ শেষ ওকে তাহলে ওকে BC আর CD টা হলো BC তাহলে দেয়ার ফল AB equals to twice BC দেখো সবাই বুঝতে পারছেন না এই দুটা মেথড আছে যেটা তোমার ভালো লাগে তুমি সেটা করো কোনটাই যেটাই কোনটা সে কম না হ্যাঁ আমি শর্টে বোঝাই দিলে মনে হয় এক লাইনে না কিন্তু রিজন সব লিখতে গেলে তো অনেক লাইন চলে যায় নাকি এখন দেখো 14 নাম্বারে গেলাম 14 নাম্বার তাহলে বুঝতে পারছো তো এই আমাদের দুইটা মেথড এখন যেটা তোমার কাছে মনে হয় যে এটা নামটা ভালো এটা নামটা ভালো পরীক্ষার হলে যেটা মনে পড়ে সেটাই করে দিও ঠিক আছে হ্যাঁ মনে পড়ার দিন কথা ওকে এরপর চলো আমাদের আমরা ওই টাইপ গ্রুপ করি ম্যাক্সিমাম অ্যাঙ্গেল ইজ সাম অফ টু অপোজিট ইনফিনিটি অ্যাঙ্গেল এটা তোমরা ওই যে কোন ক্লাসে করছো ক্লাস 7 এ মনে পড়ছে 7 এ তো তোমার সময় কি কর্ম ছিল না মনে হয় সেখানে মাস্কালা করানো আসছে ওখানে তো গেছে তাহলে তো করোনার ভিতরে যে বাচ্চা গেছে ঠিক আছে
যাতে নেটের প্রবলেম দেখতে পাচ্ছ না,
আমি ফ্রাইডে ক্লাসটা ভিডিও করব হ্যাঁ ইউটিউবে দেব হ্যাঁ তোমরা ওখান থেকে দেখে নিও প্রত্যেক ফ্রাইডেতে আমি ক্লাসটা ভিডিও করব তোমরা অনেকে বলতেছো তারা আসতে পারতেছে না বাসায় হ্যাঁ তো ফ্যামিলির সাথে ওরা বলবে কনস্ট্রাকশন প্রসিড ঠিক আছে তো তাহলে এখন প্রুফে যাও প্রুফে যাই দেখো যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ সি টু দেখো অ্যাঙ্গেল এ সি টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ তাহলে এখন দুটো ক্লাস করো তাহলে নাও বা অ্যাডিং দেখতে পারো এভাবে দিয়ে এটা টান দিয়ে দিলাম দিয়ে দিলাম অ্যাডিং দেখো অ্যাড করে দিলাম অ্যাঙ্গেল এসসিই প্লাস অ্যাঙ্গেল ইসিডি ইসিডি এই দুটা মিলে কত হলো অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল ডি এখন দেখো যে এসসিই আর অ্যাঙ্গেল ইসিডি দুটা মিলে কোন অ্যাঙ্গেল ধরে অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে ধরো এই দুটা প্লাস করলে ঠিক আছে বুঝতে পারছি তো তাহলে সো অ্যাঙ্গেল এসিডি বিকজ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ওকে এরপরে চলো 15 নাম্বার 15 নাম্বারে গেলাম 15 15 নাম্বার ম্যাথটা একটু ইম্পর্ট্যান্ট আছে যেটা তোমার ক্লাস 7 এ 6 অফ কিন্তু সেখানে শুধু সাম অফ থ্রি অ্যাঙ্গেল সাম অফ টু সাইডস অফ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড এটা ছিল ক্লাস 6 এ 6 না 7 এর বই সাম অফ থ্রি অ্যাঙ্গেল সাম অফ টু সাইডস অফ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড দেখো সাম অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল এইটা হ্যাঁ এটা সাম অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড এখন এই ম্যাথটা পরীক্ষায় বোর্ডে তেমন আমি দিতে দেখিনি তবে আমাদের রাজু কলেজে দিয়েছে হ্যাঁ দিলে দেখা গেছে যে রাজু কলেজে দিয়েছে দিলে দেখা গেল সেকেন্ডের ওই বইতে যা যা লেখা ছিল ওই অনুযায়ী লিখে দিয়ে চলে গেছে বলছি দেখো 15 নাম্বার sum of two sides of a triangle is greater than third side এখানে কোন সেন্স ডিফারেন্স হ্যাঁ এখন দেখো যে sum of two sides of a triangle is greater than third side এখন ওইটা যখন আমরা প্রুফ করতাম যে তখন আমরা কি করতাম এরকম কোনটা greater সাইড প্রথম আমরা বলতাম যে এ বি সি এস ইজ দা greater সাইড ইজ ক্লিয়ার এখানে দেখো সামেশন বলতাম যে এস ইজ দ্য গ্রেটার সাইড তাহলে ইট ইজ এনাফ টু প্রুভ দ্যাট ওকে এ বি প্লাস দিস ইজ গ্রেটার দ্যান এস ওকে ঠিক আছে তো তাহলে গ্রেটার সাইড বলছে গ্রেটার সাইড কি এস ইজ দ্য গ্রেটার সাইড তাহলে ইট ইজ এনাফ টু প্রুভ দ্যাট তাহলে ছোট দুটাকে প্লাস করে আমি দেখাবো সে বড় হচ্ছে সে বেশি এখন দেখো যদি আমরা ডিফারেন্স করতে চাই তো তাহলে আমাদের একটা কাজ করতে হবে গ্রেটার সাইড আর স্মলার সাইডের কী করতে হবে ডিফারেন্স করতে হবে তাহলে সেই ডিফারেন্সের ব্যালুটা সবচেয়ে বেশি পাবো
এই যে দেখো আমাদের আমরা নিলাম এটা হচ্ছে সাইন ওকে এখন দেখো তো কোনটা স্মল সাইন আমরা এই দিকে দেখি কারণ এই দিকে করলে আমার জায়গা থাকবে না স্পেস পাবো না মানে লেখার প্লেস করবো আপনার সামান এখানে এখন তোমরা এখান থেকে দেখে বলো তো কোনটা বেটার সাইড এ বি সি প্লাস এস আমার সাইড এ সি তো তাহলে আমরা যে ডিফারেন্সটা করবো আমরা আমাদের কোনো ডিফারেন্সের কথা বলছি তাহলে কোন ডিফারেন্স সবচেয়ে বেশি হবে এ বি মাইনাস এ সি এই ডিফারেন্সটা সবচেয়ে বেশি হবে কে ঠিক আছে কিনা এই ডিফারেন্সটা আমাদের সবচেয়ে পরিমাণে বেশি হবে তাহলে আমি যদি জানাব তো প্রুফ দ্যাট দিস ইজ গ্রেটার দ্যান এ বি মাইনাস এ সি কারণ এইটার ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি এই ট্রায়াঙ্গেলের ভিতরে ডিফারেন্স সেই ডিফারেন্সও বিসির চেয়ে ছোট হবে এটা আমাদের ভুল করে দেখা যাবে কে খেয়াল থাকবে তো ডিফারেন্স যদি আমি বলতে চাই তাহলে গেটার সাইড আর স্মল সাইড এর মাইনাস করলে সেই ভ্যালুটা সবচেয়ে বেশি হবে হ্যাঁ তাহলে সেই যে ভ্যালুটা সেটা আর সেই বড় যে ভ্যালুটা সেটাও এটা সে স্মল অর্থাৎ থার্ড সাইড ইজ গেটার দ্যান দ্য ডিফারেন্স এখন আমাদের কোশ্চেনে বলছে দেখো 15 নাম্বার ডিফারেন্স বিটুইন এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ লেস দ্যান থার্ড সাইড লেস দ্যান থার্ড সাইড সেই ডিফারেন্স করলাম করেও কি হয়েছে এর চেয়ে লেস দ্যান হয়েছে লেস দ্যান থার্ড সাইড ডিফারেন্স অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ লেস দ্যান থার্ড সাইড তাহলে আমি তো ডিফারেন্সটা সবচেয়ে বড় ডিফারেন্সটা চাই সেটা দিয়ে প্রুভ করবো আমরা ওকে চলো তাহলে শুরু করবো ওকে ডিফারেন্স আর একটু সুন্দর করে ড্র করি যাতে তোমাদের ভালো দেখতে মনে হয় যে অঙ্কটাই করছে এখন দেখো যে পার্টিকুলার সেশন ইন ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি এসি ইজ দ্য রেড সাইড এসি এসি ইজ দ্য রেড সাইড এসি সাইড সাইড এসি ইজ দ্য রেড সাইড Get a side and the S is the S is the smallest side. Get a side. Hand. Get a side. Say sorry, AB. AB. S is the smallest. So it is enough to prove that. Enough prove, prove that. Prove that. Okay. AB minus S. The difference of the difference of any two sides of a triangle is less than third side তাহলে দেখো আমরা মাইনাস করলাম এরপরও দেখলাম যে সে হয়েছে কি দিস ইজ সে লেস দ্যান এটা প্রুভ করতে হবে এখন কনস্ট্রাকশন লাগবে কনস্ট্রাকশন ব্যাপারটা সুন্দর করে লিখতে হবে কিন্তু তারপর তোমরা কোনো কথা লেখো না উল্টাপাল্টা বলে দাও যে এটা প্রুভ করতে হবে হ্যাঁ এরপর এক আমার টিচার এক মাস কম দিলে তখন মন খারাপ হয়ে যায় হ্যাঁ মন খারাপ হয়ে যায় না যে এর এক মাস কম দিয়ে দিল আমার হ্যাঁ সবাই ইচ্ছা মতো জয়েন করতে পারবে কোনো সমস্যা নেই
construction from AB. From AB, we cut off from AB. We cut off. AD equals to SC. দেখো এসি রিকল করে আমরা কাট করলাম, যতটুকু এসি তার রিকল করে কাট করে দিলাম। এসি রিকল একটা পাম্পাস থেকে এসি যতটুকু আছে তার রিকল করে এডি কাট করলাম, এরপরে জয়েন করে দেখো আমরা কাট করলাম এডি রিকস টু এসি। এবার উই জয়েন সি কমান্ড ডি এডি কার রিকল করে কাট করলাম, এসকে রিকল, এরপর জয়েন করলাম, এরপর আমরা জয়েন করলাম সিডি। এখন আসো সিডি আমাদের জয়েন করা শেষ, এরপর আমরা একটা কন্ডিশন দেবো যে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু, যেমন এই জিনিসটা দেখো একটু আগে তোমাদের বললাম আমি যে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ টু অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল, কিন্তু যদি একটার সাথে কম্পেয়ার করি তাহলে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান এনি অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অর্থাৎ এইটা চেয়ে এটা বেটার হবে। আবার এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি এই অ্যাঙ্গেল চেয়ে ওই অ্যাঙ্গেলটা বেটার হবে, অর্থাৎ অ্যাকচুয়াল অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান এনি এনি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এখন সেভাবে আমরা এটা প্রুফ করবো, প্রুফে যাই দেখো প্রুফ। ফার্স্টে আসো এই ট্রায়াঙ্গেলের এই ট্রায়াঙ্গেল আমরা প্রুফ করতে চাই, এই ট্রায়াঙ্গেল। তাহলে এখন দেখো যে ইন ট্রায়াঙ্গেল ADC in triangle ADC কার সাথে কে ইকুয়াল, AD ইকুয়ালস টু AC অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, বা বাই কনস্ট্রাকশন কনস্ট্রাকশন দেখো AD আর AC ইকুয়াল, তাহলে আমরা কোন ট্রায়াঙ্গেল আসলাম এখন এই ট্রায়াঙ্গেল, সাইড যদি ইকুয়াল হয় তাহলে দুইয়ার অপোজিট অ্যাঙ্গেল ছাড়া অবশ্যই ইকুয়াল, এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা হবে বলো, সো অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিসি, সাইড নোটে লিখাই রাখবে কিন্তু অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইড ছাড়া অবশ্যই ইকুয়াল, অ্যাঙ্গেল আফি ফা, বুঝতে পারছো সমস্যা নাই, তো দেখো তো এখানে এই জিনিসটা সাইড ইকুয়াল তো দেওয়ার অপোজিট অ্যাঙ্গেল সাইড ইকুয়াল, এই সাইডের সাথে যে অ্যাবসেন্ট সেইটা ডিলিট হয়ে যায় অ্যাঙ্গেল, সাইড ছিল এডি তাহলে অ্যাবসেন্ট ছিল সি পয়েন্ট, সি পয়েন্ট এখানে ডিলিট হয়ে যায়, এসি সাইড ছিল অপোজিট অ্যাঙ্গেল তো ডি তাহলে ডিটা মাঝখানে ডিলিট হয়ে যায়। এখন চলো তাহলে আমরা সামনের দিকে আগাই, তাহলে এখন আমাদের কাজ কি লিখতে হবে, মানে স্পেস নাই এখানে আমি থার্ড পার্টে লিখে দিলাম, সেটা সে অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইড আর অবশ্যই ইকুয়াল, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইড, ইকুয়াল সাইড আর অবশ্যই ইকুয়াল, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল। এখন গেল এটা এই কন্ডিশন অনুযায়ী আমরা এটা পেয়েছি, এখন আসো যে এটা বাদ
আমরা এখন এই ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলছি, এই অ্যাঙ্গেল এক্সট্রিয়াল অ্যাঙ্গেল, এক্সট্রিয়াল অ্যাঙ্গেল অপোজিট টু এক্সট্রিয়াল অ্যাঙ্গেল গ্রেটার দ্যান এনি অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, তাহলে এখন আসো যে ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এসিডি এক্সট্রিয়াল অ্যাঙ্গেল, এক্সট্রিয়াল অ্যাঙ্গেল বি বিডিসি, এই অ্যাঙ্গেল তো এক্সট্রিয়াল অ্যাঙ্গেল, এক্সট্রিয়াল অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান এনি অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, তাহলে এটা সেকেন্ড অ্যাঙ্গেল হবে, তাহলে এখন আমি আমরা সাথে সাথে কন্ডিশন এখানে দিয়ে দিলাম এট ইজ বেটার দ্যান অ্যাঙ্গেল এসি, সাইড নোটটা কি লিখবে তুমি লেখো যে এক্সট্রিয়াল অ্যাঙ্গেল ইজ বেটার দ্যান এনি অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, এক্সট্রিয়াল অ্যাঙ্গেল ইজ বেটার দ্যান এনি অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, এক্সট্রিয়াল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ইজ বেটার দ্যান বেটার দ্যান এনি এনি অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, এনি অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, এনি অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, এখন বেটার এখন দেখো তো এই অ্যাঙ্গেল সির সাথে অ্যাঙ্গেল ডি কর না, এটার সাথে অ্যাঙ্গেল ডি কর ছিল না, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবো, এটাকে চেঞ্জ করে আমি এই ডি অ্যাঙ্গেলটা দেবো, তাহলে দেওয়ার পর অ্যাঙ্গেল বিডিসি ইজ গ্রেটার দ্যান গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এডিসি, এটা একটা ইকুয়েশন করে দেখো একটা কন্ডিশন আমরা বসালাম সেটা সেম, অর্থাৎ এই অ্যাঙ্গেলের সাথে একটা রিলেশন পেলাম এই পাশে অ্যাঙ্গেল, এটা পাশাপাশি অ্যাঙ্গেলের রিলেশন তাহলে এই দুটো অ্যাঙ্গেলের ভিতরে অ্যাঙ্গেলটা অপোজিট করা যায়, এই দুটা মিলে তো কত একটু খেয়াল করো তোমরা, এই দুটা মিলে কত, হ্যাঁ ওকে 180, তাহলে একটা তো বেটার এটা থেকে এটা বেটার ওটা থেকে এটা বড়, তাহলে অবশ্যই এটা তার 90 হবে সে আপ টু অ্যাঙ্গেল, সেভাবে করতে পারো যেটা অপোজিট অ্যাঙ্গেল, তাহলে অপোজিট অ্যাঙ্গেল ইজ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের ভিতরে এই অ্যাঙ্গেলের জন্য অপোজিট ডিক্লেয়ার দিতে পারি, তাহলে আমি বলবো যে এই অ্যাঙ্গেলটা গ্রেটেস্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এত ইজ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল, কিন্তু ট্রায়াঙ্গেল এই পাশে এই যে পাশে ছোট ট্রায়াঙ্গেলের ভিতরে এখন এটা বাদ দিলাম মনে করো, তাহলে এইটা অপোজিট যদি হয় তাহলে এই পাশে যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি এটা যে ইট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল কেন রাইট অ্যাঙ্গেল তো গ্রেটেস্ট অ্যাঙ্গেল, সেখানে অপোজিট তো হবেই গ্রেটেস্ট অ্যাঙ্গেল, সেভাবে করতে পারো, আর যদি বলো যে না স্যার আমরা এখন এইটাকে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল দেবো, ওকে এটা এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান এনি অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, ওকে সেভাবে করতে পারো, আর অপোজিট অ্যাঙ্গেলের কমেন্ট দিয়ে কাজ করতে পারো, দেখো সেটা আমরা একটু বলে দিচ্ছি যে ওই যে অ্যাঙ্গেল এটা এখন এটা এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু এই ভাষা একটা, এখন তারপর ইন ইন ট্রায়াঙ্গেল বি সিডি ইন ট্রায়াঙ্গেল বি সিডি কে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল, এক্সট্রিয়ার অ্যাঙ্গেল এডিসি ইজ গ্রেটার দ্যান ইজ গ্রেটার দ্যান এনি অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, দ্যাট মিনস অ্যাঙ্গেল বি সিডি, তাহলে এখন এখানে আসতো তাহলে স অ্যাঙ্গেল বিডিসি ইজ বেটার দ্যান কিন্তু এটা ইজ বেটার দ্যান অ্যাঙ্গেল এডিসি, আবার অ্যাঙ্গেল এডিসি ইজ বেটার দ্যান অ্যাঙ্গেল বিসি, ঠিক আছে তিনটাকে এক করলাম মাঝখানটা বাদ, তাহলে মাঝখানটা যদি বাদ দিই তাহলে কী হবে হবে অ্যাঙ্গেল বিডিসি, আমি এই ট্রায়াঙ্গেলের সাথে আসতাম মাঝখানটা বাদ দিয়ে আমি এই ট্রায়াঙ্গেলের সাথে আসলাম, এখন ট্রায়াঙ্গেলের ভিতরে এসে দেখলাম অ্যাঙ্গেল বিডিসি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল বিসি, ঠিক আছে মাঝখানটা বাদ দিলাম তাহলে এটা ওইটা থেকে বেটার হবে, এখন আসো এই ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের এখন ক্লাস শেষ, আমি এটা আমাদের ক্লাস করে রাখলাম, এখন আসলে ছোট ট্রায়াঙ্গেল
সাইডের সাথে সাইডের রিলেশন করবো আমরা, তাহলে ট্রায়াঙ্গেল আমরা কি পাবো? অপোজিট সাইড আছে বিসি, আর এগুলো অপোজিট সাইড হলো বিবি, বিসি ইজ গ্রেটার দ্যান বিবি। এখন কি কমেন্ট দিব? সাইড অপোজিট টু গ্রেটার অ্যাঙ্গেল ইজ অলসো গ্রেটার, এই অ্যাঙ্গেল তো গ্রেটার অ্যাঙ্গেল, সাইড অপোজিট টু গ্রেটার অ্যাঙ্গেল ইজ অলসো গ্রেটার, কারণ এই ডি অ্যাঙ্গেল অপোজিট সাইড টু বিসি, আর এই পাশে যে সি অ্যাঙ্গেল এর অপোজিট বিবি। তাহলে এখন আমরা এই কমেন্টটা দিয়ে দিলে শেষ। সাইড অপোজিট টু সাইড অপোজিট টু গ্রেটার গ্রেটার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ইজ অলসো গ্রেটার, ঠিক আছে? তাহলে এখন আসো আর দিয়েছি গ্রেটার দ্যান বিডি কে, দেখো আমরা কি বলতে পারি, এ বি মাইনাস বেশিরভাগ স্টুডেন্ট এটা না করে কি করে, এই কাজটা করে, এই দুটো করে, যে এবি এবি প্লাস সরি গ্রুপটা এরকম বিসি এসি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান এবি, এটা প্রুফ করে এসিটা করে ভেসে দিয়ে, ঠিক আছে না? এইটা প্রুফ করে ম্যাক্সিমাম স্টুডেন্ট করে পারে কি এসিটা না ওই ভাষা পাস করে উল্টাতে মাস দিলে, কারণ সাম অফ টু সাইডস অফ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড, ওই রুমে করে করে একটা লাইন সরাই দেয় শেষ, এই দেখেন হ্যাঁ লেস দেন দিস, তাহলে সেক্ষেত্রে মার্কস দিবে কি না আমি বলতে পারতেছি না, হ্যাঁ ঠিক আছে? আর জিওমেট্রি যদি অনেক বড় করে গ্রুপ দেখিয়ে নিচ্ছে, অনেক বড় গ্রুপ করছে প্রায় দুই পেজের বেশি লিখে রাখছে, ওই জিওমেট্রি আমি পড়িনি, না পড়ে কি একটু সব ভুলালো, এরপরে দুই মাস কম দিয়ে দিবে এক মাস কম দিবে, এবারে সে যদি আসে আমি পড়ো এত বড় একটা জানতে দিচ্ছে ওটা ভুল তো আছে, তারপর আটকে দিত এবার কী হলো না বা সারিয়ে দেবে কারণ আসলে তো আমরা মান নেই, হ্যাঁ এত বড় যদি অনেক বড় হয় যদি তোমার ম্যাথ তুমি করে ফেলো ভুল একটু না একটু লাগবে, হ্যাঁ কে সময় শেষ হ্যাঁ ভুল একটু হয় ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত।